আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন, মহান আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, শব্দে শব্দে পবিত্র কোরআনুল কারীম মুখস্থ করুন এর তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাসে আমরা মুখস্থ করব সূরাতুল ফালাক। এই সূরাটি মক্কা অবতীর্ণ, এর আয়াত সংখ্যা 5টি। প্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেকটি আয়াত প্রথমে একবার রিডিং পড়ব, তারপরে প্রত্যেকটি আয়াত ভেঙ্গে ভেঙ্গে মুখস্থ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমি প্রত্যেকটি আয়াত পড়ার পরে যখন থেমে থাকব তখন আপনারা অবশ্যই আমার সাথে সাথেই উচ্চ স্বরে পড়বেন, আর আমি যখন আপনাদের রিপিট করতে পারব তখন আবার রিপিট করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন চলুন আজকের ক্লাস শুরু করা যাক। সবাই আমার সাথে সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق قل أعوذ বিরব্বিল ফালাক। এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে বিরব্বিল ফালাক, বিরব্বিল ফালাক। একসাথে বলি সবাই, কুল আউযু বিরব্বিল ফালাক। আবার বলেন, এবার না দেখে পড়েন, কুল আউযু বিরব্বিল ফালাক। মিন শাররি মা খালাক। এখানে ইকফা গুণ না হবে, নুন সিকিনের পরে ইকফার কুরসিন আসছে, এজন্য নাকের পাশে তিনি এগুণ না করবেন। মিন এভাবে, মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, মা খালাক, মিন শাররি মা খালাক। এবার প্রথম দুই আয়াত একসাথে পড়ব, সবাই না দেখে পড়ার চেষ্টা করবেন। কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়ামিয়ারি। এখানে ইকফা গুণ না, নাকের বাসিতে নিয়ে গুণ হবে। ওয়ামিং শাররি, ওয়ামিয়ারি, গাসিকিন। এখানে তানবিনের পরে ইজহারের অক্ষর আসায় স্পষ্ট করে পড়তে হবে, কোনো গুণ হবে না। غاسقين غاسقين إذا وقب এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে إذا وقب إذا وقب ومن شر غاسق إذا وقب এবার প্রথম তিন আয়াত একসাথে পড়বেন। কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব
وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ نَفَّاثَاتِ فِي الْعُقَدْ একসাথে বলি প্রথম চার আয়াত একসাথে পড়ি قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ এবার প্রথম থেকে পাঁচ আয়াত একসাথে সবাই মুখস্থ বলার চেষ্টা করবেন قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ প্রিয় দর্শক শ্রোতা, এইভাবে আপনারা কয়েকবার ভিডিওটি দেখুন আর মুখস্থ করার চেষ্টা করেন। সবসময় চেষ্টা করবেন এক আয়াত মুখস্থ হলে তারপরের আয়াত শুরু করার, আর যখন দুই আয়াত হয়ে যাবে তখন আপনারা প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত, এভাবে তৃতীয় আয়াত হয়ে গেলে আবার প্রথম দ্বিতীয় তৃতীয় আয়াত এভাবে পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনাদের দ্রুত যে কোনো স্তরে আপনাদের সহজে মুখস্থ হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন, যাতে করে আপনার বন্ধুরা পবিত্র কোরআনুল কারিম সহজে মুখস্থ করতে পারে। এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আর বেশি করে মহান আল্লাহ তাআলার ইবাদত করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করিয়া আনিন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।